টেটের জন্য আগামীকাল মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। রবিবার সকাল 9টার পরিবর্তে দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50। সকাল 7টায় ছাড়বে দক্ষিণেশ্বর নিউ গড়িয়া প্রথম মেট্রো। টেটের জন্য আগামীকাল সারাদিন 130টির পরিবর্তে 234টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে রয়েছে 117টি আপ এবং 117টি ডাউন মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন নেই। আগামী রবিবার অর্থাৎ 24শে ডিসেম্বর টেট এক্সামিনেশন আছে, যেটাকে টিচার এলিজিবিলিটি টেস্ট বলা হয়। সেই জন্য মেট্রো রেলওয়ে কিছু পরিষেবায় চেঞ্জেস এনেছে। কারণ তো আমরা রবিবার দিন 130টি মেট্রো পরিষেবা দিয়ে থাকি, 65টি আপ এবং 65টি ডাউন। কিন্তু এই রবিবার শুধু টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে 234টি পরিষেবা আমরা দিচ্ছি, তার মধ্যে 117টি আপ এবং 117টি ডাউন। প্রথম ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সকাল 6:50 ছাড়বে, তেমনি দমদম থেকেও কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম ট্রেন সকাল 6:50 ছাড়বে। সাধারণত রবিবার দিন আমাদের মেট্রো পরিষেবা চালু হয় বেলা 9টায়, কিন্তু এই রবিবার অর্থাৎ 24শে ডিসেম্বর সকাল 6:50 আমাদের মেট্রো পরিষেবা চালু হবে। দমদম থেকে দক্ষিণেশ্বরমুখী প্রথম ট্রেন যাবে সকাল 6:50, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো পরিষেবা চালু হবে বেলা 7টায়। এই রবিবার অর্থাৎ 24শে ডিসেম্বর আমরা সকাল 9টার পরিবর্তে সকাল 6:50 মেট্রো পরিষেবা চালু করব এবং 234টি মেট্রো সার্ভিসেস আমরা অনলি এই রবিবারের জন্যই দিচ্ছি। শেষ ট্রেন বা শেষ পরিষেবায় কোনো রকম টাইমিংসে চেঞ্জ হচ্ছে না, সাধারণত যেই টাইমিংস থাকে রবিবার দিন সেই টাইমিংসই থাকছে। 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, তবে এই অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী। অন্য কর্মসূচি থাকায় ওই দিন নরেন্দ্র মোদীর বঙ্গ সফর বাতিল হয়েছে বলে সূত্রের খবর। গীতা পাঠের অনুষ্ঠানের আগে মঙ্গলবার সল্টলেকে ধর্মীয় সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে, আমরা তাদের কাছ থেকে জেনেছি। আমরা সরাসরি এতে আমি বা সুকান্তবাবুর আমাদের খুব একটা রোল ছিল না। তারা আজকে সকালেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে, সহযোগিতা থাকবে এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হন এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন। কিন্তু প্রোগ্রাম হবে অত্যন্ত আনন্দের সঙ্গে হবে, লক্ষ মানুষের উপস্থিতিতেই হবে। তবে প্রধানমন্ত্রী না এলেও লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হবে পরিকল্পনা অনুযায়ী। শঙ্করাচার্য আশীর্বাদ দেবেন, যেহেতু তিনি ভারতবর্ষের ধর্মের প্রধান, তো শঙ্করাচার্যের আশীর্বচনের পরে গীতা পাঠ হবে। আর মাঝে নজরুল ইসলামের একটি গান গাওয়া হবে, হে পার্থসারথী, ওটাই উদ্বোধনী সঙ্গীত। এদিকে ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টার অভিযোগে 22 থেকে 25শে জানুয়ারি কলকাতায় সম্মেলন করবে নাগরিক সমাজ ও তৃণমূল পন্থী বিশিষ্টরা। 22শে জানুয়ারি হবে প্রতিবাদ মিছিল। স্বাধীনতার পর এই প্রথম ফ্যাসিবাদের আক্রমণের সম্মুখীন এবং আমাদের দেশের সংবিধান আক্রান্ত হয়েছে, দেশের সমস্ত কিছু তারা পরিবর্তন করছে, ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের দিন অর্থাৎ 24শে ডিসেম্বরই হবে প্রাথমিকের টেট। দিলীপ ঘোষের আবেদন খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 13ই সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল 10ই ডিসেম্বর হবে প্রাথমিকের টেট, কিন্তু পরে সেই দিন বদলে করা হয় 24শে ডিসেম্বর। টেট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মামলা করেন পশ্চিম বর্ধমানের এক ব্যক্তিও। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের শুনানিতে দিলীপ ঘোষের আইনজীবী বলেন, 24শে ডিসেম্বর টেটের দিন বদল করা হোক, কারণ ওই দিন ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠান রয়েছে, ট্রাফিক সমস্যা হতে পারে, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা হতে পারে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, কলকাতায় মাত্র 5টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, তাও অনুষ্ঠান স্থল থেকে অনেক দূরে। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তা রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে, পরিবহন দপ্তরকে উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে, যারা পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখাবেন তাদের পৌঁছে দিতে হবে পরীক্ষা কেন্দ্রে। আদালতের বিষয়, কোর্ট সব দিক বিচার করে যেটা রায় দিয়েছেন নিশ্চিতভাবে তার উপর কি কমেন্ট করব, তার উপর কোনো রাজনৈতিক দলের কথা হয় না। কিন্তু দিলীপবাবুরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কোর্টে গেছিলেন সেটা মহামান্য হাইকোর্ট ধরতে পেরেছেন এবং দিলীপবাবুর যে আবেদন সেটা খারিজ করে দিয়েছে। একই দিনে ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠান এবং টেট ঘিরে রবিবার কি পরিস্থিতি হয় সেদিকেই নজর সকলের। সৌভিক মজুমদার, সঞ্চয় মিত্র ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।